নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই প্যাশন মাই গার্ডেন এন্ড নেচার। আজ আমি আপনাদের দেখাতে চলেছি গন্ধরাজ গাছের কাটিং থেকে চারা তৈরি করে গাছে কুঁড়ি আসা পর্যন্ত ফুল আপডেট। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটি গন্ধরাজ গাছের ডাল বেছে নিয়েছি। সেই ডালটি আমি টবের মাটির মধ্যে চেপে বসিয়ে দেব। গাছটি কাটবো না, ডাল সমেত পুরো গাছটি ডালটিকে টবের মধ্যে চেপে বসিয়ে দেব, মাটি করে চেপে দেব, যাতে করে গাছটি টব থেকে কখনো বেরিয়ে আসতে না পারে গাছের ডালটি। দেখুন গাছটি আমাদের বসানো হয়ে গেছে, আমরা এবার জল দিয়ে দিচ্ছি গাছটিতে। জল দিয়ে এইভাবে ছেড়ে দেবো 7 দিনের জন্য। সাত দিন পর আমরা গাছের ডালটি কেটে নিচ্ছি একটি ধারালো কাঁচির সাহায্যে। ডালটি কেটে আমরা আলাদা করে দিলাম টবটিকে। এবার আমরা একটি রোদযুক্ত জায়গায় রেখে দেবো। দেখুন 20 দিন পর আমাদের ওই গাছটির আপডেট। আমি গাছের ডগাগুলো কেটে দিচ্ছি, যাতে করে নতুন ডালপালা বেরোয়, গাছটি আরও ঝোপালো হয়ে ওঠে। আর আমরা এই গাছটির মধ্যে 15 দিন ছাড়া ছাড়া খোল পচানো জল দিতে থাকি। দেখুন 60 দিন পর এই গাছটি আমি একটি বড় বালতিতে রিপোর্টিং করেছি। গাছটির চেহারা কিভাবে হয়েছে, কত সুন্দর চেহারা হয়েছে! আমরা এবার এতে কলার পাকা কলার খোসা শুকনো করা কেটে কেটে এতে দিতে থাকবো, যাতে করে এতে কুঁড়ি আসে। নব্বই দিন পর দেখুন বন্ধুরা আমার গাছটি কত সুন্দর বেড়ে উঠেছে এবং এবং প্রতিটি গাছের ডগায় কুঁড়ি চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর কুঁড়ি চলে এসেছে। গাছের মাটিতে আমি বেশি কিছু মেশাইনি, খুব সাধারণ পরিচর্যা। সাধারণ মাটি মেশানো হয়েছে 40%, আর 40% মেশানো হয়েছে আপনার পাতা পচা সার, তার মধ্যে অল্প কিছু বালি মিশিয়েছি। আর খাবার বলতে আমি খোল পচানো জল 15 দিন অন্তর অন্তর দিয়ে গিয়েছি। আর গাছ যখন আমার খুব বড় হয়ে গিয়েছে, তখন আমি কুঁড়ি আনার জন্য পাকা কলার খোসা শুকনো করে কাঁচির সাহায্যে কেটে টবের মাটিতে কুচি কুচি করে চারিদিকে মিশিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজ গন্ধরাজ গাছের ফুল পরিচর্যা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এই ধরনের নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।